রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব বর্ধমান জেলার মেমারির বিজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গ্রাম পঞ্চায়েতের সভাগৃহে মাতৃস্নেহে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন 120 জন মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। বৃক্ষরোপণের মাধ্যমে রক্তদান শিবিরের সূচনা করেন। জেলা পরিষদের সভাধিপতি সম্পাধারা বিধায়ক অলোক কুমার মাঝি, এসডিও কৃষ্ণেন্দু মণ্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাকবুল ইসলাম, এছাড়াও এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেমারি 2 নম্বর ব্লকের বিডিও সৈকত মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুর্মু, সহসভাপতি অমর সাহা, বিজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বৃন্দাবন ঘোষ, উপপ্রধান মিঠু সাঁতরা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উত্তরপ্রদেশ সরকার মহিলাদের রক্ষা করতে ব্যর্থ, মহিলাদের মান সম্ভ্রম সেখানকার এমএলএ এমপিদের ছেলেরা হচ্ছে লুট করছে। তাই আজকে উত্তরপ্রদেশের সরকার বলছে সন্ধ্যের পর মেয়েদের বেরোনো যাবে না। পশ্চিমবাংলা মহিলাদের জন্য সুরক্ষিত, যখন খুশি বেরোতে পারে। ওইখানকার সরকার মহিলাদের রক্ষা করতে পারছে না, তাদের নিজেদের ব্যর্থতা মহিলাদের স্বাধীনতা হরণ করতে চাইছে। আপনি রক্ত দিয়ে কেমন লাগছে? আমরা মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।